নামের গ্রন্থটি সংগ্রহ করি, কিন্তু গ্রন্থটি পাঠ করে আমার এর আগে পাঠ করা তিন চারটি গ্রন্থের সঙ্গে বেশ কিছু মিল খুঁজে পাই, যা পরিষ্কার চর্যবৃত্তি বলে মনে হয়েছে। এই চুনির উপর ভিত্তি করে যদি তার পিএইচডির থিসিস রচিত হয়ে থাকে, তবে এই ডিগ্রি তদন্ত থেকে বাতিল করা হলে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারের ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আর যদি তার এই পুস্তকে তার পিএইচডির সাথে সম্পর্কিত না হয়, তবে গবেষক অন্যের গ্রন্থ থেকে যথাযথ তথ্য সন্ধান উল্লেখ না করে নিজের গ্রন্থে ব্যবহার করে যে চর্যবৃত্তি আশ্রয় তিনি নিয়েছেন তা যথাযথ বিচার হওয়া উচিত বলে আমি দাবি করি। এই অভিসন্দর্ভের কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি পেয়েছেন, এই গ্রন্থের কারণে তিনি পদোন্নতি পেয়েছেন, এই গ্রন্থের জন্য তিনি নজরুল পদকও পেয়েছেন। অর্থাৎ এই চর্যবৃত্তি বলে তিনি আর্থিক সুবিধা, পেশাগত সুবিধা ও সামাজিক মর্যাদা গ্রহণ করেছেন, যা দুর্নীতি হিসেবে গণ্য। এই গবেষণা কর্মের বস্তুত শুরু থেকেই কিছু অনলাইন কার্যক্রম শুরু হয়েছিল সঙ্গীত একটি ব্যবহারিক বিষয়ে, এবং রাগরাগিনী খুবই জটিল ও দীর্ঘ উচ্চাঙ্গ সঙ্গীত ভিত্তিক প্রায়োগিক জ্ঞান না থাকলে আয়ত্ত করা খুব কঠিন, বোঝা যায় না, সম্ভব নয়। অথচ এই নজরুল সঙ্গীতে রাগের ব্যবহারের শীর্ষ একটি পিএইচডি থিসিস করা হয়েছে, সঙ্গীতে ব্যবহারিক জ্ঞান বিচ্ছিন্ন একজন গাইডের জন্য। এরকম একটি অবাস্তব সূচনা কেন এবং কীভাবে হয়েছিল আমার প্রতি বন্ধুরা প্রসঙ্গত উল্লেখ্য যে এসব বিষয় নিয়ে যে এর আগে পত্রপত্রিকায় লেখালেখি হওয়ার তিনি খুব ক্ষুব্ধ হয়ে যারা ক্ষুব্ধ হয়েছেন এবং লিখেছেন এবং আলোচনা করেছেন তার প্রতি আক্রোশ করেছেন এবং সাংবাদিকের প্রতি তিনি আক্রোশ এবং সুমা প্রকাশ করেছেন। এই জন্য তিনি জাতীয় অধ্যাপকের প্রশ্রয় থাকার কারণে আমিও সনামে এই অভিযোগ উত্থাপন করতে সাহস করিনি, কিন্তু এখন মনে হলো এই পরিবার না যদি না করি তবে একটি বড় অপরাধকে প্রকান্তরে সমর্থন করার অপরাধে আমিও অপরাধী হয়ে পড়ব।